ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن عباده بن الصامت رضي الله عنه. عن النبي صلى الله عليه وسلم قال من تعار من الليل فقال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوة الا بالله ثم قال اللهم اغفر لي او دعاء واستجيب له فان توضا وصلى قبلت صلاته হাদিসটি পাঠ করলাম শহীব হারের এগারোশো চুয়ান্ন নম্বর হাদিস আলহামদুলিল্লাহ গতকালকে একটা দোষ দিয়েছিলেন ঘুমাবার পূর্বে উজুর সাথে সলাদ মানে ঘুমানোর ফজিলত সম্পর্কে এই হাদিসটিতে আল্লাহ রসুন সাল্লা বলেছেন এখন যে হাদিসটি পাঠ করলাম যদি কোনো ব্যক্তি রাত্রে জাগে ঘুম থেকে জাগল সকালবেলা জাগলেন

এই ক্যালিমাটি পড়বেন তারপর আল্লাহ তারপর যদি বলে বন্দা আল্লাহমিজি বেলা তারপর যদি বলে আল্লাহ তুমি আমাকে মাফ করো কিংবা দোয়া করে তাহলে তার দোয়া আল্লাহ কবুল করবেন্লাহ কবিল তারপর সে যদি উজু করে সলাত পড়ে তাহলে তার সালাদ কবুল হবে এই জন্য আমাদের উচিত এই দোয়াটা শিখা আমল করা আর রাত জেগে ফজরের পূর্বে জেগে তাহার যদি অভ্যাস করা আমার ভাই এই তো সময় চলে যাচ্ছে বর্তমান সময় ঠান্ডাকাল রাত অনেক লম্বা শেষ রাতে যদি ফজরের ভক্ত হওয়ার আধা ঘন্টা পূর্বে ওঠেন মার্শাল কিন্তু যাদের তৌফিক হয় ওরা তো আলহামদুলিল্লাহ ওরা অনেক আগে উঠেন কিন্তু আমি বলি সাধারণ জনগণ যদি আমরা আধা ঘন্টা পূর্বে উঠি যাই কিছুক্ষণ পূর্বে উঠি পনেরো মিনিট বিশ মিনিট উজু করে আল্লাহর দিকে মনোনিবেশ করি সলাদ পড়ি ভিত্তির সলাদ পড়ে নিতে আলহামদুলিল্লাহ রাকা হয়ে গেল আর এই যেভাবে এই হাদিসে আপনার শুনে এর উপর যে আমল করেন তো আশা করা যায় আপনি এরকম দয়া করলে দোয়া কবুল হবে উজু করে সলাদ যদি পড়েন তাহলে সলাদ কবুল হবে ايش عشان يا حديث بس هم بيش اللهم الله ما ديش شغلك كرون الله ما ديش شغلك عمل كرون وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.